অংশ। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন সম্ভবত একটা বাজে, দুপুর একটা, আর আজকে সানডে। অনেকদিন পর একটা সানডে স্পেশাল ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। সবাই মিলে বার হয়ে গেছি, কোথায় যাচ্ছি অবশ্যই থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছেন। তো যারা বুঝতে পারেননি কন্টিনিউ করুন, আশা রাখি বুঝতে পারবেন। তো আমার বিয়ে মোটামুটি 11+ হয়ে গেছে বছর। তো এই সেকেন্ড টাইম আমরা হচ্ছে মানে দু বছর টোটাল 11 বছর বিয়ে হয়েছে। দু বছর আমরা বিজয় দশমী করতে যাচ্ছি। আগের বছর একবার গেছিলাম, আর এই আর শ্বশুর এই ফার্স্ট টাইম যাচ্ছে, শ্বশুরের প্রথম আমাদের দ্বিতীয়। যাই হোক, মোটামুটি 11+ মানে 12 বছর চলছে। তো 11 বছরের মানে প্রত্যেক বছর সবাইকেই যেতে হয় কম বেশি বাপের বাড়িতে বিজয় দশমী করতে, বাট আমি এই সেকেন্ড টাইম যাচ্ছি। তো চলুন, সাথে থাকুন। আজকে বাড়িতে যাওয়ার কিন্তু একটা বিশেষ কারণ আছে, সেটা হলো আমাদের বাড়িতে যেহেতু এক দু মাস আগে আমার শাশুড়ি মা মারা গেছেন। তো বাড়িতে কেউ মারা গেলে কোথাও গিয়ে এক রাত থাকতে হয় বা খেতে হয়, তো সেটার করা হয়নি। মা অনেকবার বলেছিল, যাই যাই করে আর যাওয়া হয়নি। তো শেষমেশ সবাই মিলে আমরা যাচ্ছি, থাকা হবে না, চলে আসবো, জাস্ট একটু খাওয়া দাওয়া করে চলে আসবো। তো এখন বাজে 2, আর ঋষি আর ঋষির পাপা মিষ্টি কিনতে গেছে। এখন আমরা আছি কাশীপুরে, আর আমার যাওয়ার কথা হচ্ছে 11টার সময়, এখন 2 বাজে। আর প্রত্যেকবার যখনই আমাদের বাড়িতে যাওয়ার কথা হয় লেট হয়ে যায়। তো ফাইনালি ওদেরকে মিষ্টি নিতে বললাম, একটু দই নিতে বললাম, আর দেখা যাক কী নেয়। তো প্রচুর খিদে পেয়ে গেছে, সকালবেলা তেমন কিছু টিফিন করেনি, হালকা কিছু খেয়েছি। আর অনেক দিন হয়ে গেছে ব্যাপারে যাওয়া হয় না। তো ফাইনালি শাশুড়ি মারা গেছিলো, ওই শাশুড়ির কাজের জন্য ইনভাইট করতে সবাইকে সেই সময় গেছিলাম, আর যাওয়া হয়নি। তো আজকে যাব, আবার চলে আসব, আর ভাবলাম একটু ব্লগ শেয়ার করি। আমি যাচ্ছি, ঋষির পাপা, ঋষি আর আমার শ্বশুর যাচ্ছে। তো ব্লগটা সকাল থেকেই শেয়ার করবো ভেবেছিলাম, বাট কোনো কারণে আর হয়ে ওঠেনি। ঠিক আছে, তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন। মা রান্না করে 1-2 ঘন্টা আগে বসে আছে, আমরা যাব কন্টিনিউ ফোন করছে, কখন আসবি, তোদের আর আসতে হবে না। আর আজকে বিশেষ করে যাওয়ার একটাই কারণ হচ্ছে ছেলে বায়না করছে মামার বাড়ি যাব যাব করে, অনেক দিন হয়ে গেছে। তো ফ্রেন্ড, সাথে থাকুন, দেখুন। বাবা মিষ্টি কিনতে গিয়ে এত লেট, মিষ্টি খেয়েছিস নাকি? তাই বাবা সিট বেল্ট করছ। তো ফাইনালি অনেকটাই চলে এসেছি, অনেকটাই বলতে আমাদের গ্রামের রাস্তা ধরে ঢুকে গেছি। সত্যি কথা বলতে কি, আর রাজারহাট থেকে আমাদের বাড়ি মোটামুটি 30 মিনিট মতো লাগে বাইক বা গাড়িতে, আর বাসে হলে একটু বেশি সময় লাগে। একদম গ্রামের ভিতর দিয়েই যাচ্ছি। ফাইনালি চলে এসেছি, আমার শ্বশুরকে আমার মা ধরে নিয়ে যাচ্ছে। এইটুকু একটু হেঁটে যেতে হয়, গাড়িটা নিয়ে গেলে ভেতরে নিয়ে যাওয়া যাবে, কিন্তু একটু ঘোরাতে প্রবলেম হবে। তো সেই জন্য দেবাশিস আর রিক্স নিচ্ছে না, ও গাড়িটা সাইডে রেখে তারপরে আসছে। চলুন, সাথে থাকুন। দাদুর হাতটা ধরে না নিয়ে এসে সেই টিভি দেখার জন্য, তাই তো? দাদু কত দূর দেখ, চেয়ারটা নিয়ে যাতে বোকনটা বসে পড়বে। টেস্টি মাংস দিয়ে মাখিয়ে নে।
মাংস মাংস খাসি মাংস খাসি খাসির মাংস তো এখন বাজে প্রায় 3:00 সব খাওয়া দাওয়া চলছে ঋষি তো আগে খেতে বসে গেছে মাংস দিয়ে ভাত খাচ্ছে এবার আমরা খাবো মা আমি ভালো আছে মাংস এদিকে খাচ্ছে এই ঝোল নিলে কিন্তু ঝাল হয়ে যাবে অবশেষে আমি খেতে বসে গেছি আর আজকের মেনুতে মা রেখেছে পটল চিংড়ি ডাল মাছ ভাজা মাছের তরকারি খাসির মাংস চাটনি আর দই মিষ্টি আমি তো খাসির মাংস খাই না মাছ দিয়ে খেয়ে নিচ্ছি তো এখন 3:30 বাজে 3:30 মতো বাজে সবার খাওয়া হয়ে গেছে আর আমার মা লাস্টে এসে খাচ্ছে আর সবাই ঘুমাচ্ছে ঋষি আর আমার বাবা টিভি দেখছে ওর যেখানেই যাক না কেন টিভি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা বললো চল ছাদে যাই গাছে অনেকগুলো পেয়ারা হয়েছে তোকে পেয়ে দিই তো এই গাছের পেয়ারাটা অনেক সুন্দর খেতে মা এর আগে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো সত্যি অনেক সুন্দর আর গাছে অনেক পেঁপে হয়েছে কুমড়ো হয়েছে মা বলছে পেঁপে নিবি কুমড়ো নিবি বেগুন নিবি কচু নিবি আমি বলছি কিছুই নেবো না কারণ ফ্রিজে অনেক সবজি রয়েছে তাও মা শোনে না অনেক একটা কুমড়ো না পেঁপে তো আমি নেই নি আর হচ্ছে আর কি কোথায় সবজি দিল আমি আর ব্যাগটা দেখিনি বাড়ি গিয়ে দেখবো আর যেটা মা বাবাকে দিয়ে মাংস আনালো মুরগির মাংস যেহেতু মুরগির মাংস আমার জন্য রান্না মানে রান্না করেনি বা আমি করতে বারণ করেছিলাম তো সেই জন্য বাবা আবার বাজার থেকে মাংস এনে কাঁচা মাংস রেডি মানে কেটে আমার পাঠিয়ে দেবে বলে একটা কন্টেনারে ভর্তি করে রেখে দিয়েছে আর এদিকে আমার ছেলে ভাইয়ের সাথে গল্প করছে সত্যি কথা বলতে কি এই পৃথিবীতে সন্তানকে কেউ যদি ভালোবেসে থাকে সেটা হচ্ছে মা মায়ের ভালোবাসার মতো হয় না মানে সন্তান হাজার সুখে থাক না কেন তবুও মা মনে করে যে আমার সন্তান আরও সুখে থাকুক তো আমরা বাড়িতে চলে এসেছি ঋষি টিভি দেখছে ওকে বারবার বললাম যে তুই পড়াটা মুখস্থ কর কালকে টিচার আসবে তোর পড়া না করলে কান ধরে দাঁড় করিয়ে দেবে ও নানান অজুহাত আর এই যে মাংস নিয়ে এসেছি দুভাগ করে রেখে দিয়েছি কিছুটা চিলি চিকেন করার জন্য আর কিছুটা হচ্ছে এমনি রান্না করার জন্য 2 কেজি মাংস নিয়ে এসেছিলো আমি বললাম এত মাংস আমি কি করব তো মা এক কিছুটা রাখলো আমার বেশিটা দিয়ে দিল মাংস আনার একটাই কারণ দুপুরবেলা রান্না দুপুরবেলা যেহেতু আমি মাংস খাইনি মা সবাই মাংস খেয়েছে মায়ের মা বাবার মন যেটা হোক তা যাই হোক 2 কাপ চা করছি আমি আর শ্বশুর খাবো তো ফ্রেন্ড আজকের ব্লগটা না এখানেই শেষ করছি তার কারণ রাত্রিবেলা রান্নাবান্না আছে ছেলের খিদে পেয়েছে মা বলছিলো আমার খাসির মাংস দেওয়ার জন্য আমি বললাম না থাক আর রাতেরবেলা কেউ খাসির মাংস খাবে না তো ওই জন্য আর নেয়নি আর মাছের তরকারিও দিচ্ছিলো আমি নেয়নি জাস্ট আমি কিছু সবজি আর এগুলো আর দেখুন কীভাবে টিভি দেখছে গালে হাত দিয়ে মানে পড়াশোনার নামে অষ্টনম্বর কন্টিনিউ টিভি তো ফ্রেন্ড আজকের মতো টাটা